হ্যালো মাই ফ্রেন্ড, লং টাইম নো সি। এই রাস্তাটি করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ক্যামেরাম্যান জিন্টি খান। হ্যালো মাই ফ্রেন্ড, লং টাইম নো সি। আজকে আমরা বেড়াতে এসেছি চট্টগ্রামের ফটিকছড়ির একটা রাবার বাগান। তো এটি হচ্ছে শিকদারখিল থেকে হেঁয়াকো, এই যে রাস্তাটা এটা হচ্ছে বাগানের মাঝ দিয়ে একটা রাস্তা। এটা শিকদারখিল থেকে হেঁয়াকো বাজার পর্যন্ত গিয়েছে, 3.8 কিলোমিটার এই রাস্তাটি করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তো এই রাস্তাটা এত সুন্দর, এখানে শুধু সেলফির জন্যই মানুষ আসে এবং এটা সেলফি রোড নামে পরিচিত। তো আমরা আজকে সেলফি রোডটা পুরোটা ঘুরে দেখে নিতে চাই, চলুন আমার সাথে। আমরা খাজুর গাছের রস কাটা দেখেছি অনেকটা সেরকম, এই যে এইভাবে গাছের চামড়াটা কেটে দিলে এখান থেকে রস বাইর হয় এবং রসটাকে এইভাবে সংরক্ষণ করা হয়। এটা সংরক্ষণ করা হবে না, যেহেতু এটা আগের কাটা ছিল, ফ্রেশ রসটা সংরক্ষণ করা হয়। তো এই রসটা এই বাটির মধ্যে পড়বে, এই বাটিতে পড়বে এবং এখান থেকে তারা সংগ্রহ করে নিয়ে যায়। তো দেখুন, এখনই যেটুকু জমে আছে সেটাও একটা রাবারের মতো হয়ে আছে, আঠা আঠা, খুবই আঠা, একদম ন্যাচারাল রাবার। যেটা ক্যামেরাম্যান জিন্টি খান। আমি ভুলে গেলাম কি কি বলবো, হাঁটবা, শুধু হাঁটবা। তারপর আমি ডাইনে চলে যাবো, ডান দিকটা দেখাবা।